আসসালামু আলাইকুম। আপনার কি একটা গিয়ারলেস সাইকেল আছে অথবা আপনি একটা নতুন গিয়ারলেস সাইকেল কিনতে চান বাট আপনি জানেন না কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়? তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গিয়ার চেঞ্জ করলে আপনার সাইকেলের গিয়ার অনেকদিন টিকে থাকবে এবং আপনার সাইকেলটা সহজে নষ্ট হবে না। আমার জীবনে প্রথম সাইকেল কিন্তু গিয়ারলেস সাইকেল ছিল না, যার ফলে আমি কিন্তু জানতাম না কিভাবে গিয়ারলেস সাইকেলের গিয়ার শিফট করতে হয়। বাট যখন একজন বড় ভাই একটা গিয়ারলেস সাইকেল নিয়ে এসেছিল, আমি তো ভাই দেখে অনেক ভয় পেয়েছিলাম যে আসলে মানে গিয়ারলেস সাইকেল বাইকের মতো অনেক কমপ্লেক্স, বাট আসলে কিন্তু বিষয়টা তা না। গিয়ারলেস সাইকেলের ভিতরে যেমন অনেক পার্থক্য আছে, গিয়ারের ভিতরেও কিন্তু অনেক পার্থক্য আছে। বাইসাইকেলের গিয়ারটা কিন্তু বাইকের মতো এতটা কমপ্লেক্স না। তবে আপনি যদি বিষয়টা বুঝে যান তাহলে কিন্তু আপনার কাছে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। একটা সাইকেলে যখন গিয়ার দেওয়া হয়, গিয়ারটা দেওয়া হয় সাইকেলটা চালানোর যে অভিজ্ঞতাটা আছে সেটা যাতে আরো ভালো হয় তার জন্য। তবে আপনি যদি সেটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনার এই বাইসাইকেল চালানোর অভিজ্ঞতাটা কিন্তু একদমই ভালো হবে না। তো আজকে আপনাদের ভাই আপনাদেরকে একদম সিম্পল ভাবে বুঝিয়ে দেবে কেন বাইসাইকেলে গিয়ার থাকা উচিত আর গিয়ার থাকলে আপনার কি কি সুবিধা হবে। একটা গিয়ার ছাড়া সাইকেল যদি আপনি কেনেন তাহলে সেই সাইকেলের ক্ষেত্রে আপনার বিষয়টা হবে আপনি প্যাডেল করছেন, সাইকেলটা চলতেছে, বাট সাইকেলটা কিন্তু আপনার কথা শুনবে না, আপনি যতটুকু প্যাডেল করবেন ততটুকুই। বাট আপনি যদি গিয়ারলেস সাইকেল কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার চয়েস অনুযায়ী কিন্তু গিয়ারটা চেঞ্জ করতে পারেন এবং সাইকেলের স্পিড এবং কোন রাস্তায় চালাচ্ছেন সেটার উপরেও কিন্তু আপনার অনেক নিয়ন্ত্রণ থাকবে। উদাহরণস্বরূপ বলা যায় আমার পাশে যে কোরের সাইকেলটা আছে এটার এক পাশে আছে 2 স্পিড, এক পাশে আছে 9 স্পিড। তো এই সাইকেলের স্পিডের ভিতরে কেন পার্থক্য হয়ে থাকে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার আমার পিছনে যে সাইকেলটা আছে রকরেডের ডিউক, এই সাইকেলটারও কিন্তু আবার গিয়ার কম্বিনেশন আলাদা। এটার পিছনে আছে কিন্তু 9 স্পিড বাট সামনে আছে কিন্তু 3 স্পিড। তো এইগুলো কেন হয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক একটা সাইকেলের এক এক কোম্পানি এক একভাবে বানায় যাতে আপনি সার্ভিসটা তেমন পারেন। যেমন যারা বাইসাইকেল স্ট্যান্ড করে থাকে তাদের পছন্দ কিন্তু 1 স্পিডের সামনের ক্রাঙ্ক সেট, বাট যারা ডে টু ডে রাইডিং করে তাদের জন্য সামনে 3 স্পিড হলে কিন্তু ভালো হয়। আবার পিছনের দিকে যদি চলে যান তাহলে যত বেশি স্পিড হবে আপনার কাছে কিন্তু অপশন বেশি হবে। তবে আপনার কি এই অপশনগুলো দরকার আছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্পিড কম বেশি হওয়ার সাথে সাথে আরও একটা অপশন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যে সাইকেলটা কিনছেন সেই সাইকেলের পার্টসটা কতটুকু দামি নাকি কম দামি। যেমন একটা ভুল আমরা করি যে 10-12 হাজার টাকার গিয়ারলেস সাইকেল কিনি বাট এক্সপেক্ট করি 20-25 হাজার টাকার সাইকেলের মতো সার্ভিস দিবে। আপনি যদি একটা নন গিয়ারের সাইকেল কিনেন অথবা একটা হারকুলার সাইকেল কিনেন সেই সাইকেলে যে ফ্রি অথবা ক্রাঙ্কসেট দেওয়া থাকে সেটা কিন্তু 1 স্পিডের হয়, আর যেই প্রাইস আপনার কাছ থেকে নিচ্ছে তার জন্য 1 স্পিডের ওই প্রোডাক্টটা ভালো হয় যার ফলে সেটা নষ্ট হয় না। বাট সেম প্রাইসে যখন আপনি গিয়ারলেস সাইকেল নেন সেটার কিন্তু অপশন থাকে অনেক বেশি, যেহেতু সে অনেক অপশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে দাম নিচ্ছে কম। তো এই কারণে সেগুলোর কোয়ালিটি একটু খারাপ হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয়। এবং আমাদের আব্বামুরা ভাবে যে গিয়ারলেস সাইকেল কিনে দেওয়া যাবে না, তাহলে আগেই গিয়ারলেস সাইকেল নষ্ট হয়ে যাবে। তবে আপনি যদি একটু দাম দিয়ে ভালো প্রোডাক্টটা কেনেন তাহলে কিন্তু আপনার এই ঝামেলা একদম পোহাতে হবে না। গিয়ার সম্পর্কে তো এতটুকু আপনারা জানলেন যে বিভিন্ন ধরনের গিয়ার হয়ে থাকে এবং গিয়ারের দাম অনুযায়ী কিন্তু অনেক কোয়ালিটিতে পার্থক্য হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে বলবো যে আপনার কোন ধরনের গিয়ারলেস সাইকেল কেনা উচিত। তার আগে আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে, আপনি কি কাজের জন্য গিয়ারলেস সাইকেল কিনতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 3 ধরনের লোক গিয়ারলেস সাইকেল কিনে থাকে। প্রথম ধরনের লোক যারা নিয়মিত রাইডিং করে থাকে, এক জেলা থেকে অন্য জেলা অথবা জেলার ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা গিয়ারলেস সাইকেল কেনে। সেকেন্ড অপশন যারা আছে তারা হলো বাইসাইকেল নিয়ে স্ট্যান্ড করে, সাইকেল নিয়ে লাফালাফি ঝাপাঝাপি বিভিন্ন ধরনের স্ট্যান্ড করার জন্য কিন্তু গিয়ার অনেক প্রয়োজন। আর লাস্টে 3 নম্বর যারা আছে তারা সব থেকে বেশি গিয়ারলেস সাইকেল কেনে এবং তারা হলো শখে গিয়ারলেস সাইকেল কেনে। যেমন যারা ভিডিও দেখছে তাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষের কিন্তু জীবনে একটা শখ আছে যে গিয়ারলেস সাইকেল তার একটা থাকবে। তো সেই জায়গা থেকে যারা কেনে তাদের জন্য একটা কোশ্চেন যে তারা সাইকেলটা কি কাজে ব্যবহার করবে, ডেলি ইউজের জন্য ব্যবহার করবে নাকি তারা এই 2টি ক্যাটাগরি রাইডিং এবং স্ট্যান্ড এই 2টা করতে চায়। এখন চলেন আমরা চলে যাই কোন প্রাইসে সাইকেলটা আপনি কিনবেন এবং গিয়ার কিভাবে আপনি ইউজ করবেন। একটা বাইসাইকেলের গিয়ার কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে বাট কাজ কিন্তু সবগুলো ডিজাইনের একই। যেমন আমাদের সাথে যে সাইকেলটা আছে এটা হলো ভেলোস্লেয়ার, আর এইটার এক পাশে আছে 3 স্পিড, মানে বাম পাশে 3 স্পিড আছে। তো এইখানে উপরে যে লিভারটা আছে এটা দিয়ে কিন্তু আপনি গিয়ারটাকে নিচের দিকে নামান, মানে 1-2 নিচে নামায় নিয়ে যান। আর যখন উপরের দিকে উঠান সেক্ষেত্রে কিন্তু নিচে থাম আপনার থামটা ইউজ করে উপরের দিকে প্রেস করলে গিয়ারটা কিন্তু উপরের দিকে ওঠে, মানে 1-2, 2-3 যায়। এটা তো হলো ভেলোস্লেয়ারের ক্ষেত্রে। চলেন দেখে আসে রক রাইডারের ক্ষেত্রে কেমন দিয়েছে। আমরা যখন রক রাইডার প্রোর কাছে চলে এসেছি এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এর আগে ভেলোসে দেখিয়েছিলাম যে উপরের আঙ্গুল দিয়ে আপনি গিয়ার উঠাবেন আর এটা দিয়ে নামাবেন, বাট এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টা, এটা 2টাই কিন্তু করতে হবে আপনার থাম দিয়ে। তো এখানে 2টা লিভার আছে, নিচেরটা দিয়ে চাপ দিলে গিয়ারটা উপরের দিকে উঠবে এবং উপরেরটা দিয়ে চাপ দিলে গিয়ারটা নিচের দিকে নামবে, সম্পূর্ণ ডিজাইন আলাদা। এখান থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এক একটা সাইকেলের কোম্পানি এক এক ধরনের ডিজাইন দেয় বাট গিয়ারের কাজ কিন্তু
একদম একই। গিয়ার সম্পর্কে তো আমি আপনাদের বলছি, আপনারা যখন এই ভিডিওটা দেখে আপনার গার্জিয়ানকে দেখাবেন, ঠিক তখনই আপনার গার্জিয়ান বলবে যে গিয়ারা সাইকেল আমি তোকে কিনে দেবো না, তুই যত কিছু আমাকে দেখা। তো আমরা দুই তিনজনকে ধরে নিয়ে আসছি, তাদের কাছে জিজ্ঞেস করবো যে তারা হলে তাদের আত্মীয় স্বজন কিংবা ছোট ভাইকে গিয়ারা সাইকেল কিনে দেবে কিনা। ভাই আপনি কি গিয়ারা সাইকেল কিনে দেবেন আপনার ছোট ভাইকে? অবশ্যই কিনে দেবো। কেন কিনে দেবে? কিনে দেবো এই জন্য যে এখন অ্যানালগ সাইকেলগুলো কোনো ফ্রেন্ডরা ইউজ করে না, আর সব স্টুডেন্টের দাবি থাকে যে একটা গিয়ার সাইকেল চালানো। কত টাকা বাজেটের সাইকেল হলে আপনি কিনে দেবেন? 15 ভিতরে। আচ্ছা আপনার কি মনে হয় গিয়ার কি ঝামেলা কি নাকি গিয়ার ঝামেলা না? একটু মানসম্মত হইলে আর কোনো ঝামেলা নাই। শিওর? নরমাল যে স্টিল বডিগুলোর সাইকেল হয় ওইগুলোই ঝামেলা হয়। আপনার কথাটা শুনে তো মনে হচ্ছে আপনি সাইকেল বিক্রি করছেন। আপনি মন থেকে উত্তরটা দেন। মন থেকেই বলছি ভাই, মন থেকে। জি। আপনি, আপনার কি কোনো সাইকেল আছে? আমার সাইকেল নাই, আমি কেনার জন্য ট্রাই করতেছি, আর ফয়সাল ভাই আমাকে একটা দিয়েছে সাময়িকভাবে, এই জন্য ভাইকে ধন্যবাদ। সেটা কি গিয়ার সাইকেল না নন গিয়ার সাইকেল? গিয়ার সাইকেল। আর গিয়ার সাইকেল চালাই কেমন লাগে? খুব ভালো ফিল হয়, অ্যানালগ সাইকেলের থেকে অনেক স্পিড হয়। আচ্ছা আপনি যে গিয়ার সাইকেল চালান, আপনি কি গিয়ার চেঞ্জ করতে পারেন? হ্যাঁ অবশ্যই পারি। গিয়ার চেঞ্জ একটু বুঝান তো অডিয়েন্সকে। এই দেখেন, আমি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম, মানুষ গিয়ারের কথা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়, তারা ভাবে যে গিয়ার মানে ভাই ঝামেলা, আমি তার ভিতরে যাবো না। সে নিজে গিয়ার ইউজ করে বাট গিয়ার সম্পর্কে বোঝাতে পারছে না। বাট আপনার টেনশন করার দরকার নেই, আপনার ভাই আছে, আপনাকে গিয়ার সম্পর্কে ডিটেলে বুঝিয়ে দেবে। ইয়াং জেনারেশনের কাছে জিজ্ঞেস করলে তারা সবসময় বলবে যে তারা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে চায়, মানে গিয়ারলা সাইকেল চায়। চলেন আমরা আগের জেনারেশনের কাছে শুনে আসি, তারা গিয়ার সাইকেল সম্পর্কে কী ভাবছে। গিয়ারলা সাইকেল কি তুমি কিনে দিতে? অবশ্যই। কেন কিনে দিতে? এখন পরিবর্তনের যুগ, নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এসে গেছে, এখন সাইকেলের মধ্যে গিয়ার সাইকেল ছাড়া বাজারে এখন আর চালু নেই, যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে সীমিত আকারে হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে দেখা যাবে সকলের মধ্যে গিয়ার সাইকেলের একটা আগ্রহ এসে যাবে, এবং এক পর্যায়ে গিয়ার সাইকেল ছাড়া বাজারে সাইকেল পাওয়া যাবে না। আচ্ছা দাদা, তুমি মানে গিয়ার সাইকেল সম্পর্কে তোমার ধারণাটা কি বলো? গিয়ারে মানে তোমার কাছে কি মনে হয়? কি অনেকদিন সাইকেল চড়ি না, তবে আমার ধারণা যে গিয়ার সাইকেলের মধ্যে স্পিড আছে, চড়তে আরাম, এবং রাস্তায় এর একটা গ্রহণযোগ্যতা আছে। আচ্ছা, যে মানে এর আগে যারা ইয়াং জেনারেশনে আছে তারা কিন্তু গিয়ার সাইকেল পছন্দ করে, আগের জেনারেশন মনে করে গিয়ার সাইকেলের ঝামেলা বেশি, অনেক সমস্যা, তো এই বিষয়ে তুমি কি বলবো? এটা আসলে যারা প্রাচীন লোক তাদের মধ্যে তো ধারণা থাকতেই পারে, যেহেতু তারা গিয়ার সাইকেলের ব্যবহার এখন নিজেরা শুরু করতে পারেনি বা করেও না, আর ইয়াং জেনারেশনের মধ্যে এর প্রচলন খুব বেশি। সেক্ষেত্রে এখানে কোনো কাউকে দোষ না দিয়ে আমরা আশা করি যে আগামী দিনগুলিতে যে সাইকেলগুলো রাস্তায় নামবে তার মধ্যে সবই প্রায় গিয়ারলা হয়ে যাবে, তো সেদিক থেকে নতুনের আগমন কি আমরা স্বাগত জানাই। তুমি কি আমাকে একটা নতুন গিয়ারলা সাইকেল কিনে দিবা? অবশ্যই, আমরা গিয়ারলা সাইকেলের পক্ষের লোক, এবং গিয়ারলা সাইকেলে যদি কোনো ভালো কিছু বাজারে পাওয়া যায় অবশ্যই কিনে দেবো। ওকে ধন্যবাদ। তো একটা নতুন গিয়ারলা সাইকেলের স্যাংশন পেয়ে গেছে, আপনি আপনার গার্জিয়ানকে দেখান এবং এইভাবে রাজি করে ফেলুন নতুন একটা গিয়ারলা সাইকেলের জন্য। আসসালামু আলাইকুম, তো আমি মেহেদাসান মানিক, তো আমি আপনাদের শিখাবো কিভাবে গিয়ার শিপিং করতে হয় বা চেঞ্জ করতে হয়। প্রথমে একটা সাইকেল আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাই, যেমন একটা সাইকেল নিচ্ছি লিজিয়ন 30 সাইকেল, ভ্যালোস লিজিয়ন 30। তো গিয়ার শুধু গিয়ারওয়ালা সাইকেলে গিয়ার থাকে না, গিয়ার থাকে সাইকেলে, বাইকে, এমনকি প্রাইভেটেও গিয়ার থাকে। প্রাইভেটে বাইকে ওইটা হলো অটো, ওইটা মানুষের মাথায়ও কিন্তু আসে না কীভাবে চেঞ্জ করতে হবে। যত সমস্যা সাইকেলে, যত গার্জিয়ানের সমস্যা, গিয়ার শিফটিং করতে পারে না, গিয়ার প্রবলেম, গিয়ার সমস্যা। গিয়ার শিফটিংটা আসলে কী, যেমন গিয়ার টিপ দিলে একটা তার টান দেয়, তার টান দেয় হলে আপনার যে গিয়ারটা আছে, এই যে পিছনে গিয়ারটা আছে বা সামনেরটা দিয়ে বোঝাই, যেমন এটা একটা ম্যাশিং, টিপ দিলে এটা উঠানামা করে, যেমন এটা টিপ দিলে উপরে ওঠে, একটা টিপ দিলে নামে, এটা দিলে নামে। তো যখন আপনি রানিং অবস্থায় টিপ দিবেন, রানিং অবস্থায় গিয়ার শিফটিং করতে হয় সবসময় রানিং অবস্থায় সাইকেলে, যেহেতু এটা ডিজিটাল না, এটা পুরোটাই ম্যানুয়াল, তো এটা রানিং অবস্থায় না টিপ দিলে গিয়ারটা ভালোভাবে শিফটিং হবে না বা চেঞ্জ হবে না। কিন্তু এখন আমরা যেটা ভাবি যে গিয়ার তো ডিজিটাল, মানে থামা অবস্থায় অনেকে টিপাটিপি করি, যার কারণে গিয়ারটা চেঞ্জ হয় না। যখন আপনি থামা অবস্থায় গিয়ারটা টিপ দেবেন সেখানে কিন্তু এর মেজারমেন্টটা থাকলো না, তো এইটা হলো যেহেতু ম্যানুয়াল, এটা রানিং অবস্থায় টিপ দিলে গিয়ারের কোনো প্রবলেম দিবে। আমি পার্সোনালি দীর্ঘ 4 বছর সাইকেল চালাচ্ছি, তার বেশি চালাচ্ছি, মানে গিয়ারওয়ালা সাইকেল চালাচ্ছি 4 বছর। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, গিয়ারওয়ালা সাইকেল যদি আপনি প্রপারলি ভালোভাবে যদি চেঞ্জ করেন, মিনিমাম 6-7 বছর রানিং চালাইতে পারবেন একটা সেন্সার দিয়ে। এখন আমি তোমাদের বলবো যে গিয়ার কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করবেন আর কি। গিয়ারের শিফটিং নিচেরটা যখন উপরে উঠাবেন সেখানে একটু চাপ দিয়ে ধরে রাখতে হয়, যতক্ষণ না গিয়ারটা না ওঠে, আর উপরেরটা এক টিপ দিলে ছেড়ে দিলে হয়, গিয়ারটা একটা পড়বে তারপর আরেকটা টিপ দিবেন। অনেকে আবার এই যে টিপ দিয়ে যান এরকম দিলে হবে না, যেহেতু এটা ম্যানুয়াল, একটা পড়বে একটা টিপ দিতে হবে, একটা পড়বে একটা টিপ দিতে হবে। বাইসেন্স আপনি গল্প করতে করতে গিয়ার শিফটিং করে ফেলছেন, তখন কি করবেন? তো তখন চালাবেন না, তখন কি করবেন, সাইকেলটা ঘোরানোর পরে সেন্টার মেজারমেন্ট করে তারপরে সাইকেলটা চালাবেন, তাহলে গিয়ারের কোনো প্রবলেম দিবে না। তো এতক্ষণ তো দেখালাম নতুন সাইকেল নাকি গিয়ার
শিফটিং করতে হয় কিভাবে। তো এখন আমি আমার গিয়ার সাইকেল কিভাবে গিয়ার চেঞ্জ করি সেটা আপনাদের দেখাবো। তো আমি ইউজ করি ভ্যালো 602। চলুন ভিতরে যাক বলি। তো এই সাইকেলটা আমি দীর্ঘ 4 বছর ধরে ব্যবহার করছি। সাইকেলটা দেখতে ময়লা হলেও সাইকেলের সার্ভিস কিন্তু ভালো। সেন দেখাই আমি কিভাবে সাইকেলের গিয়ার মেনটেন করি। এই সাইকেলের সামনে আছে 3 স্পিড আর পিছনে আছে 7 স্পিড। তো আপনারা অনেকে গিয়ার যারা চেঞ্জ করতে পারেন না কোন সময় কোন গিয়ারটা দিব, তো আপনি যদি রানিংয়ে চালাইতে চান তাহলে সামনের একদম উপরের গিয়ারটা দিতে হবে। আর যদি আপনি মনে করেন মিডিয়াম চালাবেন তাহলে মাঝখানের গিয়ারটা দিলে হবে সামনের। আর যদি মনে করেন না আমি আরো লুজ চালাবো বা উঁচু নিচু জায়গায় উঠবো তাহলে পিছনের গিয়ারটা একদম উপরেও দিতে পারেন, নামায় দিতে পারেন। উপরে যদি দিয়ে দেন তাহলে কি হবে, তাহলে সাইকেলটা রানিং কম যাবে, প্যাডেলটা বেশি দেওয়া লাগবে। আর যদি আপনি নিচে দেন তাহলে সাইকেলের প্যাডেল কম দেওয়া লাগবে, রানিং বেশি আসবে। তো আমি যেটা চালাই রানিং, যেহেতু আমি সবসময় চালাই, তো সামনে একদম উপরে দিয়ে রাখছি আর পিছনে একদম নিচে দিয়ে রাখছি। তো মাঝে মাঝে যখন কষ্ট হয়ে যায় সেখানে পিছনের গিয়ারটা একটু কমায় দিই, তাহলে সাইকেলটা ইজি হয়ে যায়। আপনারাও যখন গিয়ারওয়ালা সাইকেল চালাবেন আপনাদের সুবিধা মতো গিয়ার উঠানামা করতে পারবেন। অনেকেই যারা নতুন সাইকেল কিনে মনে করেন না গিয়ার টিপ দিলে নষ্ট হয়ে যাবে, আসলে বিষয়টা এমন না। গিয়ারওয়ালা সাইকেল আপনার ইজি করার জন্য, আপনি কোনভাবে চালাবেন, আস্তে চালাবেন না জোরে চালাবেন, এটা পুরোটাই আপনার হাতে, আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারেন। গিয়ার অনেকদিন ভালো রাখার মেন টিপসটা হলো রানিং অবস্থায় আপনি গিয়ার চেঞ্জ করবেন একটা একটা করে, একটা গিয়ার পড়বে আর একটা টিপ দিবেন। এইভাবে যদি গিয়ারটা ইউজ করতে থাকেন অনেকদিন ব্যবহার করতে পারবেন। এতক্ষণ তো আপনাদের মানিক ভাই আপনাকে বুঝিয়ে দিল গিয়ার চেঞ্জের বেসিক বিষয় কি। আপনার যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে নাও পেরে থাকেন সেটাও আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি লোকালে আমাদের কাছে আসতে চান এসে একদম ফিজিক্যালি দেখে যেতে পারেন কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার। আমাদের কাছে অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া গিয়ারলা সাইকেল কিনে ফেলেছি বাট গিয়ার সম্পর্কে বুঝতে পারতেছি না, তাদেরকে সিম্পল ভাষায় বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি চান আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইসাইকেল অর্ডার করতে পারেন, আপনাদের কিন্তু আমরা বাইসাইকেলটা আপনাদের জেলায় কিংবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।